খাদ্য ভবনে কর্মবিরতিতে সরকারি কর্মীরা দুই সরকারি কর্মীকে বদলির প্রতিবাদে গতকাল থেকে কর্মবিরতিতে অন্যান্য কর্মীরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এলিনা, এই মুহূর্তে খাদ্য ভবনের সামনে থেকে রয়েছেন। এলিনা, কি ছবি উঠে আসছে কর্মবিরতি? একেবারে দেখো মিনাকে, আজ থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করলেন সরকারি কর্মচারীরা। খাদ্য ভবনে লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে। তবে সবার আগে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর। আমি তার কাছে যাব। ভাস্কর, ভাস্কর বাবু, আজ থেকে আপনারা লাগাতার অবস্থান বিক্ষোভে বসছেন খাদ্য ভবনে, কি বলবেন, আগামী কি কি পরিকল্পনা রয়েছে? 1400 জনের চাকরি সুযোগ এই সরকার খাদ্য দপ্তরের মাধ্যমে কেড়ে নিল, আমাদের কাছে এটাই বড় ইস্যু। যে রাজ্যে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যতের কথা আশঙ্কিত হয়ে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, পলিটেকনিক পরীক্ষার ফর্ম ফিল আপ করছেন না, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রী হচ্ছে না বলে, যেখানে চাকরির কোনো সুযোগ নেই, বেসরকারি ইনভেস্টমেন্ট নেই, সেখানে সরকারি চাকরিতে যেটুকু বা সুযোগ আছে সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে, এই ধরনের অগণতান্ত্রিক রীতিনীতি এই রাজ্যে আর চলবে না। গণতান্ত্রিক রীতিনীতি এই রাজ্যে চলবে না, যে কারণে খাদ্য ভবনের সরকারি কর্মচারীরা, এবং আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে, সরকারি কর্মচারী যারা রয়েছেন খাদ্য ভবনের, প্রত্যেক সরকারি কর্মচারী কিন্তু এই বদলির নির্দেশ পাওয়া মাত্রই তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং তারাও একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমার সঙ্গে আরো আন্দোলনকারীরা রয়েছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারাও রাস্তায় নেমেছেন, কি বলবেন, কি কি দাবি রয়েছে আপনাদের, কেন আপনারা আজকে রাস্তায়? আগে ছিল, এখন নতুন দাবি যেটা, খাদ্য ভবন থেকে 1400 কর্মচারীকে এখান থেকে যে রাত্রে অন্ধকারে একটা কলমে খোঁচাতে যেটা এ করে দিল, তার প্রতিবাদের জন্য আমরা এই খাদ্য ভবন থেকে আমরা অবস্থান করব। একেবারে খাদ্য ভবনে কিন্তু আজ থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে, এবং গতকাল থেকে আমরা যে ছবি দেখেছি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা কর্মবিরতি করেছেন। তবে তোমাকে জানিয়ে রাখবো আগামী 15, 16, 17 এবং এই 3 দিন রাজ্যব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী তারা এখানে রয়েছেন খাদ্য ভবনে সরকারি কর্মচারীদের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। তারা বলছেন এই আন্দোলনে তারাও সামিল, কারণ সরকারি কর্মচারী যে খাদ্য ভবনের দুই সরকারি কর্মচারীকে ডিটেলমেন্ট বদলি করার নির্দেশ এসেছে সেই নির্দেশ তারা মানেন না, এবং এই শাস্তিমূলক নির্দেশ তাদের কিন্তু প্রত্যাহার করতে হবে সরকারকে। আমি আরো আন্দোলনের সাথে কথা বলবো আগামী 15, 16, 17 এই 3 দিন আপনাদের রাজ্যে লাগাতার কর্মবিরতি, কিন্তু তার আগে খাদ্য ভবনে আবার আপনারা অবস্থান বিক্ষোভে বসছেন, সারা রাত ধরে এখানে থাকবেন, কি বলবেন? সরকার প্রতিহিংসামূলক একটা প্রক্রিয়ায় চালাচ্ছে এবং ডিটেলমেন্ট করেছে খাদ্য ভবনে। আজকে দেখতেই পাচ্ছেন সবাই ওয়েলে নেমে এসে প্রতিবাদ জানাচ্ছে, ফলে সরকারের এই সিদ্ধান্ত যতক্ষণ না প্রত্যাহার হয় আমাদের চলবে। কিছুক্ষণ পরেই মন্ত্রী সাহেবের কাছে আমরা যাবো, মন্ত্রী মশাই সেরকম একরকম নাহলে চলবে আমাদের, এবং সারা রাজ্য জুড়ে এর প্রভাব ধাক্কা লাগবেই। একেবারে সারা রাজ্য জুড়ে এর প্রভাব কিন্তু পড়বে। আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো, এখানে তুমি দেখতেই পাচ্ছ মিনাক্ষী, প্রচুর সরকারি কর্মচারী যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন, তারা এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছেন খাদ্য ভবনে পুরো ভিড়ে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ তিল ধারণের জায়গা নেই প্রত্যেক সরকারি কর্মচারী, তারা কিন্তু নিজেদের ডেস্ক ছেড়ে তারা রাস্তায় নেমেছেন খাদ্য ভবনের সামনে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা এই মুহূর্তে কি বলছেন, কি স্লোগান দিচ্ছেন সেটা একটু শোনানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে, বলবে একটু তারা কি স্লোগান দিচ্ছেন সেটা শোনানোর আরো কিভাবে নতুন ভাবে একতাবদ্ধ করা যেতে পারে তার প্রোগ্রাম আমরা প্রতিদিন করছি, আলোচনা প্রতিদিন করছি, পরের দিন আবার আপনাদের সামনে পৌঁছে যাচ্ছি। এবং তুমি শুনতেই পাচ্ছ মিনাক্ষী, তারা বলছেন সরকারের ওপর চাপ সৃষ্টি করে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু পূর্ণ করবেন, কারণ এই শাস্তিমূলক যে বদলি সেটা তারা মানছেন না, একই সঙ্গে 1400 সরকারি পদের যে অবলুপ্তি সেটাও তারা কিন্তু তার প্রতিবাদ করছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আমি আরও একটা ছবি দেখানোর জন্য বলবো, এখানে খাদ্য ভবনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে আজ থেকে, যেখানে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি, এই মুহূর্তে খাদ্য ভবনের সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। খাদ্য ভবন
ভবনে সরকারি যারা কর্মচারী রয়েছেন যারা গতকাল থেকে লাগাতার কর্মবিরতি করছেন তারা জানিয়েছেন আর কিন্তু তারা এই দাবি তারা মেনে নেবেন না তাদের এই যে নির্দেশ অর্থাৎ দুজন অফিসারকে যে ডিটেলমেন্ট বদলি করার নির্দেশ এসেছে সেই নির্দেশ তারা মানছেন না এবং যে কারণে আজকের এই কর্মবিরতি এবং তুমি ভিড়টা দেখো মিনাক্ষী এই মুহূর্তে যে ভিড়ের ছবি দেখাচ্ছি প্রচুর মানুষ তারা আজকে খাদ্য ভবন থেকে সরাসরি নিজেদের অফিস থেকে তারা নিচে নেমে এসেছেন এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি চলছে খাদ্য ভবন জুড়ে এবং আগামী 15, 16, 17 লাগাতার কর্মবিরতির ঘোষণা করেছে গোটা রাজ্য জুড়ে সেই কর্মবিরতি পালন হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর গোষ্ঠী বলেছেন যে এবার কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবেই কারণ আজ থেকে খাদ্য ভবনেও একইভাবে যেখানে যেভাবে শহীদ মিনারে সারা রাত দিন রাত ব্যাপী তারা আন্দোলন করছেন খাদ্য ভবনেও একইভাবে আন্দোলন চলবে এবং এই গেটের বাইরে যদি যদি তাদেরকে বসতে দেওয়া না হয় খাদ্য ভবনে সরকারি কর্মচারীদের আন্দোলনকারীদের যদি এই ভেতরে থাকতে দেওয়া না হয় তাহলে কিন্তু তারা এই বাইরের গেটে গিয়ে আন্দোলন করবেন বাইরের গেটে তারা সারা রাত ধরে বসে থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার সঙ্গে থাকো তুমি কিছুক্ষণ আগে কথা বলছিলে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে তিনি ঠিক কি জানালেন শোনাবো দর্শকদের ১৪০০ জনের চাকরি সুযোগ এই সরকার খাদ্য দপ্তরের মাধ্যমে কেড়ে নিল আমাদের কাছে এটাই বড় ইস্যু যে রাজ্যে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যতের কথা আশঙ্কিত হয়ে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পলিটেকনিক পরীক্ষায় ফর্ম ফিল আপ করছেন না পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ছাত্রছাত্রী হচ্ছে না বলে যেখানে চাকরির কোনো সুযোগ নেই বেসরকারি ইনভেস্টমেন্ট নেই সেখানে সরকারি চাকরিতে যেটুকু বা সুযোগ আছে সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে এই ধরনের অগণতান্ত্রিক রীতিনীতি এই রাজ্যে আর চলবে না অগণতান্ত্রিক রীতিনীতি চলছে বাংলায় যার বিরুদ্ধে তারা সরব হয়েছেন এমনটা দাবি করলেন ভাস্কর ঘোষ এই মুহূর্তে খাদ্য ভবনে যেখানে কর্মবিরতি চলছে সরকারি কর্মীদের দুই সরকারি কর্মীকে বদলির প্রতিবাদে গতকাল থেকে কর্মবিরতিতে অন্যান্য কর্মীরা আপাতত ধন্যবাদ এলিনা তোমায়